হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমি কোনো আর ভিডিও করব না। ওর যদি মনে হয় ও চ্যানেলে ভিডিও করবে, কি ভিডিও করবে না করবে ও জানে। আমরা দাঁড়িয়ে একটাই কথা বলবো, যে কাই সত্যি বলছি, আমরা এই চ্যানেলটাকে স্টপ করে দিলাম। হেড কিছু ছড়াচ্ছি না, এখানেই স্টপ করছি। ভালো থেকো, আর 30টা সিরিজ এখানেই এন্ড হলো। তোমাদেরকে একটা কথা শেয়ার করার আছে। এই কিছুক্ষণ আগে আমরা একটা ব্লগ এন্ড করেছি, ও এই ঘরে এডিট করছি, আমি ওয়াশরুমের নাম করে এখানে এসেছি। তোমরা যদি ভেবে থাকো এটা একটা প্র্যাঙ্ক, অ্যাকচুয়ালি এটা একদমই প্র্যাঙ্ক না, বিকজ আর কোনো প্র্যাঙ্ক আসবে না আমাদের চ্যানেলে, কারণ আমি আর কোনো প্র্যাঙ্ক করবো না, আই মিন ভিডিওই করবো না। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমি কোনোই আর ভিডিও করবো না। ওর যদি মনে হয় ও চ্যানেলে ভিডিও করবে, কি ভিডিও করবে না করবে ও জানে। আর এই কথাটা কিন্তু তোমাদের দাদা জানে না, তোমরাই ফার্স্ট জানছো। তো তোমাদের দাদাকে বলার পরে ওর কি রিয়াকশন হয় বা কি হয় সেটাই আমি ক্যামেরার মাধ্যমে ক্যাচ করতে চাই, যার জন্য ওকে একদমই বলিনি। অ্যাকচুয়ালি আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, তো আমি জানি না কবে তোমরা এই ভিডিওটা পাবে। সো সেই জন্য আমি বলছি, বলে রাখি যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, এটাই আমার মনে হয় সুবর্ণ সুযোগ। আমি বাবার বাড়ি যাচ্ছি, আমি আর কখনোই এখানে আসবো না। মানে অ্যাকচুয়ালি আমি এখানে থাকি কি জন্য, ভিডিওর জন্যই তো না, কারণ আমার তো এখন বিয়ে হয়নি, বেকার এখানে থেকে কি লাভ, কেউ থাকেও না বিয়ের আগে। আমি ভিডিওর জন্যই এখানে থাকি, তো যার জন্য আমি বলে রাখি যে আমার ভিডিওই যখন করবো না, বেকার এখানে থেকে আমার কি লাভ, তাই না? তো আমি আর কখনোই আসবো না, ভিডিও তো ছেড়েই দাও। আমি ক্যামেরা একটা সেট করব, সেট করে মানে ও জানবে না, সেটা তোমরাও দেখতে পাবে ওর রিয়াকশন কি হয় না হয় ও জানার পরে। তো চলো, ক্যামেরা সেট করে দিয়েছি, ও মুখ ধুতে গেছে, রেডি হতে যাবে বলে, আই মিন ফ্রেশ হতে গেছে, তো আসুক, আসলে স্টার্ট করব। জামা কাপড় নিয়ে যাবার কি আছে, একদিনের জন্য যাচ্ছ? আমি আর থাকবো না, তাই কিসের জন্য থাকবে না, কোথায় থাকবে না, থাকবে না মানে এখানে থাকবো না কেন, কি জন্য এখানে থাকি, ভিডিওর জন্য, ভালো করে জানিস তুই, যেই আমি কথাটা বলছি কথাটা শোন, আমি কিন্তু অন্য বিষয়ে প্র্যাঙ্ক মেনে নেবো, এইসব নিয়ে কিন্তু মানবো না। মানুষের কাজ বলা, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা রয়েছি, তারা তাদের মতো বলেই যাবে, তাই বলে কি আমরা কি ছেড়ে দেবো কাজ? হ্যাঁ, আমাদের দুজনকে দেখে আজকে আজকে না হয় মানলাম তুই আমাকে আগের ভিডিওটার মধ্যে মেরেছিস, ঠিক আছে, সেটা কি টপিকে মেরেছিলি, নিশ্চয় আমি সেরকম তোকে রাগিয়েছিলাম বা তোকে একটা কোনো খারাপ কিছু দেখিয়েছিলাম, তার কারণে মেরেছিলি? ওরা দেখতে পায় না নিশ্চয়ই। এবার আমি একটা ভিডিওর মধ্যে যদি আমি তোকে মারি না, মানুষজন সেই সেম কমেন্টটা আমাকেই করবে, তাদের কাজই ওইটা বাবাই, তাদের কাজই ওই শুয়ে শুয়ে ভিডিও দেখে কমেন্ট পাস করা,
তাদের ওটাই কাজ। একটা ভিডিও তো বেরিয়েছিল আমার গালে মনে আছে, মা এসেছিল, মাকে আমি বলছিলাম ওটা কমেন্ট সেকশনটা আর আজকের লাস্ট ভিডিও আমি জানি সেকশনটা চেক, আমি জানি ওদের যে বেশিরভাগ রাগই তো আমার উপর, ওইটা তো আমি তোকে প্র্যাঙ্কই মেরেছি, আমি তোকে টড়ো করে কাঁচা টড়ো মেরেছি, আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুই যদি একাও কোনো একটা ভিডিও ছাড়িস না দেখবি তোকেই মানুষ পছন্দ করবে না, আমার কোনো দরকার নেই, এটা হয় না, আমি কোনো ভিডিও ভাই আমি পারবো না, এটা পারবো না, সেটা পারবো না, তুই চাস ভিডিওতে আমি আসব, হ্যাঁ ফেক রিয়্যাক্ট করব, লোকে আরো কমেন্ট করবে, তাহলে প্র্যাঙ্ক করাই ছেড়ে দি, তাহলে প্র্যাঙ্ক করাটাই ছেড়ে দিচ্ছি, অসুবিধা কি আছে, তাহলে আমি আর করব না কিছু, ভালো লাগে ভিডিওই করবি না, না করব না, কদিন ধরেই এরকম আপসেট হয়ে রয়েছিস, আমার ভালো লাগছে না, একটা চলো আমরা প্র্যাঙ্ক বন্ধ করে দিই, ভিডিও বানাই, ভিডিও বানাই দিছিস সিরিজ চ্যানেলটাকে স্টপ করে দিই, স্টপ করে দিচ্ছে চ্যানেলটা, স্টপ করবে কেন, তুমি ভিডিও করো, আমি করব, আমি করব না, তুমিই তোরা পছন্দ করে আমা ভাই, আমার ফোনটা নিয়ে আসি ভিডিও বানাই চলো, অলরেডি ভিডিও হচ্ছে, দেখো এখানে ভিডিও হচ্ছে, তাহলে এটা প্র্যাঙ্ক কি ছিল, এটা প্র্যাঙ্ক ছিল, গাছই নিশ্চয়ই বলবো না, দুটো হাত দিলাম এরামও করিনি কিছু, তাহলে কি করনি, ক্যামেরাটা কি করনি লাগিয়েছিস, তোর রিঅ্যাকশন দেখাবো তাই, আমার রিঅ্যাকশন দেখি বলে, আমার তোর রিঅ্যাকশন আমিও দেখবো ওদেরও দেখাবো তাই, ভালোই হয়েছে তাহলে, এখন ভিডিও করছি চল, রিং লাইটটা নিয়ে আয় যা, তো ওকে গাইস আশা করি তোমরা আমি যতটা পারলাম আগের ভিডিওর ক্লিপটা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আজকের ভিডিওটা বেশি বড় করব না, আমি চাই একদম 10-15 মিনিটের মধ্যে রাখবো যে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো, আর মন দিয়ে ভিডিওটা দেখো কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হতে চলেছে, ব্যাপারটা হচ্ছে কি আগের আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমাদের একটা প্র্যাঙ্ক ছিল আর যেটার মধ্যে ও আমাকে অনেক বেশি একটু মেরেছিল, ঠিক আছে মানছি মেরেছিল আমাকে, আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়ে কয়েকটা কথা বলবো, ব্যাপারটা হচ্ছে কি তোমরা একটা জিনিস নোটিস করবে, ও যখন আমাকে একটু বেশি মারে সেইটা কখন, যখন আমি কোনো মেয়ে ঘটিত প্র্যাঙ্ক করি বা আমি কোনো ড্রাগস নিয়ে বা ওর পছন্দের কোনো জিনিসকে একটু বেশি হার্ট করে যখন কোনো প্র্যাঙ্ক করি তখনই আমাকে মারে, আদারওয়াইজ অনেক অনেক প্র্যাঙ্ক আছে যেটার মধ্যে ও শুধু কাঁদে বা ও কষ্ট পেয়ে জিনিসটাকে এন্ড করে দেয়, এরকম প্র্যাঙ্কও তুমি দেখতে পারো, এবার তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা ভিডিওতে কমেন্ট করো দাদা এক্সট্রিম লেভেলে কোনো প্র্যাঙ্ক নিয়ে যাবে, এক্সট্রিম লেভেল প্র্যাঙ্কগুলো কোনগুলো হয় যেগুলো ও একটু বেশি হার্ট করি আমি, যেমন মেয়ে ঘটিত বা এই বেটিং প্র্যাঙ্কগুলো, এইগুলোর মধ্যে তোমরা বেশি ভালো রিয়াকশন দেখতে পাও, তাই জন্য তো এই প্র্যাঙ্কগুলো করা, আর সেটার মধ্যে মার থাকবে এটা একটা কমন ব্যাপার, কারণ ও ওকে যদি আমি ওরকম ইমোশনালি কিছু হার্ট করি তাহলে অবশ্যই ও আমাকে এ করবে মারবে। এবার আমি আরেকটা কথায় আসছি, তোমরা বলো যে তোমাদের প্র্যাঙ্কগুলো স্ক্রিপ্টেড হয়, এবার আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা ভিডিও সত্যি কথা বলতে বানানো কিন্তু ছেড়ে দিচ্ছি, এটা তোমাদের আমি আগে থেকেই বলে রাখলাম, পরে আমি এইটা বিষয়ে আসছি, তার মধ্যে থেকেও আমি আজকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, আমাদের প্র্যাঙ্কগুলো একদম স্ক্রিপ্টেড হয় না, কারণ এটা হতে পারে যে ধরো আমরা প্র্যাঙ্ক করছি, কিছু কিছু প্র্যাঙ্ক আছে আমাদের প্র্যাঙ্ক লিস্টে, আমি বলবো না আমাদের সব কটা প্র্যাঙ্ক রিয়েল, কিছু কিছু এমন প্র্যাঙ্ক থাকে যেটার মধ্যে ধরো প্র্যাঙ্ক আমি স্টার্ট করেছি বাট ও কিছুক্ষণ মুহূর্তে এসে ও বুঝতে পারলো যে একটা প্র্যাঙ্ক চলছে, বাট ও কী করলো সেই জায়গাটা প্র্যাঙ্কে রিয়াকশন না দিয়ে প্র্যাঙ্কটা কন্টিনিউ করলো যাতে ভিডিওটা নষ্ট না হয়, কারণ আমাদের এত এত ভিডিও আছে যেগুলো জাস্ট ইয়ের জন্য নষ্ট হয়ে গেছে, মানে প্র্যাঙ্কের মানে কি বলবো মানে প্র্যাঙ্ক ধরতে পারার জন্য নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি আর আপলোড করি না, যেমনকি আমি তোমাদের দেখিয়ে দিই, এইটা হলো আমাদের কি বলবো মাইক হোল্ডার যেটাকে বলে, হ্যাঁ যেটা দিয়ে ট্রাইপড আর কি সেট করা হয়, আগের দিন প্র্যাঙ্ক ধরতে পেরেছে বলে এটাকে এমনভাবে ছুঁড়ে মারলো এটা ভেঙে গেছে, সেই প্র্যাঙ্কটা ফুলফিল হয়নি প্রথমেই, যেহেতু ধরো 3 সেকেন্ডের মধ্যে ব্যাপারটাকেও বুঝতে পেরে গেছে তার জন্য আমি সেটা আপলোড করিনি, এরকম প্রচুর প্র্যাঙ্ক রয়েছে যেগুলোর মধ্যে রিয়াকশন ঠিক মতো আসে না বলে আমি দিই না সেগুলোকে, এবার তোমরা তাতেও কমেন্ট করতে থাকো, আমি জানি অনেকে হয়তো প্র্যাঙ্কস্টার এমন রয়েছে যাদের চ্যানেল তারা হয়তো স্বীকার করে না যে হ্যাঁ তারা স্ক্রিপ্টেড করছে, বাট আমরা এই দিক থেকে বলতে পারি আমাদের যদি 100% ভিডিওর মধ্যে 75% ভিডিও একদম রিয়েল হয়ে থাকে, আমি হোক বা ও যদি পরে সেটা বুঝতে পারি সেগুলো কন্টিনিউ করার জন্য ওরকম করে থাকি। এবার আসছি প্র্যাঙ্ক নিয়ে, তোমরা কেন রেগুলার একটা প্র্যাঙ্ক আপলোড করছো, তোমাদের কমেন্টই, তোমরা পুরোনো ভিডিওগুলো যাও যদি তোমাদের সময় থাকে তোমরা একবার দেখো, তোমরা এত কমেন্ট করো যে দাদা তোমরা শুধু প্র্যাঙ্কই দাও, এক একজন তো এমন আছে যারা বলে তোমরা ডেলি 3টে করে প্র্যাঙ্ক দাও, ভাই কী করে পসিবল এটা, আর হ্যাঁ সপ্তাহে 2টো করে স্বাভাবিক, আমি ওকে যেভাবে ওকে ও নিজেও বলুক তোমার সাথে আমি কত মজা করি, সারাক্ষণই বলতে গেলে ওর উপরে প্র্যাঙ্ক হয়েই যাচ্ছে যে কোনো কারণে ছোটো ছোটো হোক বাট হয়েই যাচ্ছে, আমরা যাই করি হাসি খুশি মারামারি এইভাবেই থাকি আমরা, এটাই আমাদের লাইফ ভাই, আর তোমরা আমাদেরকে দেখছো যখন এই জিনিসটাই তোমাদের দেখতে হবে, কারণ এটাই তো লাইফ না, আমি যদি আবার এখন যদি তোমরা বলছো মারামারি দেখতে তোমার পছন্দ হচ্ছে না
তাহলে আর সেরকম হাটকেটকে প্র্যাঙ্ক করবো না, তাহলে তোমরা দেখতে পাবে না, তাই তো? তাহলে আমাকে সেগুলো করাই ছেড়ে দিতে হবে। তোমরা তাহলে কমেন্ট করো না যে তোমরা এক্সট্রিম প্র্যাঙ্ক দাও বা কিছু করে দাও। আর আমি সব কথা ছাড়লাম, ছাড়ো, সব নিয়ে কিছু বলছি না আমি। ব্যাপারটা হচ্ছে গিয়ে সাহায্য কেন তুমি ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ভিডিওতে তোমরা মা বাবাকে তুলে যা নয় তাই কথা বলছো। হ্যাঁ, আমাদের চ্যানেল যারা আগে থেকে লক্ষ্য করবে, আমরা ব্লগিং করেছি, চ্যালেঞ্জ করেছি, 24 আওয়ার চ্যালেঞ্জ করেছি, প্র্যাঙ্ক করেছি। এই চ্যানেলে কিন্তু আমরা সব কিছু নিয়ে গিয়েছি, ফুড ব্লগিং পর্যন্ত করেছি। বাট এবার তুমি একটা, ধরো তুমি কোনো বিজনেস একটা স্টার্ট করতে যাচ্ছ, তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, তুমি ধরো প্রথমে একটা দোকান খুললে যেটার মধ্যে তুমি শুধু চাল ডাল মানে গ্রসারি আইটেম শুধু রাখলে, আর একটা দোকান খুললে যেখানে তুমি জামা কাপড় রাখছো, আর একটা দোকান চলছে না বলে আর একটা দোকান খুললে যেটার মধ্যে জুতো রাখছো, ঠিক আছে? তুমি হঠাৎ করে খেয়াল করলে যে তোমার তিনখানা বিজনেসের মধ্যে জুতোর ব্যবসাটা বেশি এগোচ্ছে, তুমি কোনটা নিয়ে এগোবে? তুমি তোমরা নিজেকে প্রশ্ন করো, তোমরা কোনটা নিয়ে এগোবে? তোমরা কী করতে চাইবে? তোমরা কি চাল ডালের পেছনে লেগে থাকবে নাকি জামা কাপড়ের পেছনে, যেখানে তোমাদের জুতোটার মধ্যে সবথেকে বেশি প্রফিট হচ্ছে আর ওটা মানুষজন নিচ্ছে, বেশি ভিড় করছে? স্বাভাবিক, তার কারণে আমার প্র্যাঙ্কটাকেই চুজ করিনি, তাই না? এই চ্যালেঞ্জ মানে চ্যানেলটা ওরকমই হয়ে যায়। বাট তাও যখন প্র্যাঙ্ক হয় না, তোমরা মাঝখানে অনেক কিছু দেখতে পাবে যেগুলো মধ্যে চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করি, যখন প্র্যাঙ্ক হচ্ছে না, বাট আমাদের দায়িত্ব তোমাদেরকে ভিডিও দেওয়া, তখন আমরা কী করি, একটা চ্যালেঞ্জ ভিডিও দিই, কি খাবার চ্যালেঞ্জ ভিডিও দিই, একটা 24 আওয়ার চেরি চ্যালেঞ্জ ভিডিও দিই। এটা কেন করি, কারণটা হলো এইসব কারণে যে আমাদের প্র্যাঙ্কটা শ্যুট করা হয়নি। এখন এখন মেন কথা হচ্ছে, আমাদের মেন টপিকটা চলে আসে, অনেক এক্সাম্পল দিয়ে দিলাম। মেন টপিক হচ্ছে আমরা আর ভিডিও মানে প্র্যাঙ্ক ভিডিও বানাবো না। হ্যাঁ, এবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, এক এক সময় তারাও এরকম ডিমোটিভেট হয়, অনেকেই হয়, আমি দেখেছি, অনেকের ভিডিও আমি দেখি, তারা একটা কমন বিষয় হয়ে গেছে যে একটা ভিডিওর মধ্যে বলে, গাইজ লাস্ট ভিডিও আমাদের, গাইজ আর চ্যানেলে কিছু ভিডিও বানাবো না, গাইজ এই করো না ওই করবো না বলে তারা ভিডিওটা শেষ করে দেয়। ঠিক তারপরে আরেকটা ভিডিও বানায় যে, গাইজ তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, গাইজ আমরা আবার ভিডিও বানাবো, তোমরা এত ভালোবাসো। এগুলো সম্পূর্ণ ফেক, এগুলো সম্পূর্ণটাই ফেক। বাট আমরা আজকে দাঁড়িয়ে সেই ফেক জিনিসটা করছি না, আমরা একটাই কথা বলছি, আমরা দাঁড়িয়ে একটাই কথা বলবো যে, গাইজ সত্যি বলছি আমরা এই চ্যানেলটাকে স্টপ করে দিলাম, সত্যি। মানে তোমরা যদি কমেন্টও করো হয়তো সেই জিনিসটা আর পাবে না, আমি আজকে দাঁড়িয়ে হয়তো এটাই বলছি, কারণ আমাদের অবস্থাটাই কিন্তু সেটা। দরকার নেই, ইউটিউব ছাড়ছি না আমরা, এটাও বলবো না যে সম্পূর্ণ ইউটিউব ছেড়ে, ইউটিউবটা ছাড়ছি না, আমাদের একটা ব্লগিং চ্যানেল আছে, সেটা নিয়ে এখন এগোই। বাট প্র্যাঙ্কস আর আমরা দিচ্ছি না, কারণ এত বাজে বাজে কমেন্ট, এত বাজে বাজে কমেন্ট আর সত্যি নেওয়া যাচ্ছে না, খুব একটা বাজে পর্যায়ে চলে গেছে। আর প্রথমত তো তোমরা কি বলবো, এটা তো আমাদের লাইফস্টাইল, আমি ওকে যে হিসাবে নিয়েছি, হ্যাঁ, কারণ আমাদের রিলেশনশিপটা কিন্তু 1-2 মাসের নয়, আজকে 3 বছর হতে যাচ্ছে আমরা একসঙ্গে আছি, ঠিক আছে? তো ওর এই রাগ, ওর এই জেদ, ওর এই অভিমান, এইগুলো নিয়েই তো আমি ওকে ভালোবাসি, তো এইগুলোকে আমাকে নিতে হবে। আমি তোমরা বলো তোমরা দাদা কেন, তুমি কেন তাদের রিয়েক্ট করো না, অন্য কেউ হলে এই করে নিত, ওই করে নিত, ধ্যান ত্যান অনেক কিছু করে দিত, তাই না? কেন আমরা, আমি কেন করতে যাব, বা আমরা সেটা করবোই বা কেন? আজকে তোমরা আবার কিছু কমেন্ট করো যে তুষারদার বাবা মা কেন কিছু বলে না। আচ্ছা ভাই, একটু আসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে কথা আসছিলাম, তোমরা অনেকেই বলো যে কমেন্টে, তুষারদার বাবা মা কেন কিছু বলে না, দিদি এত চেঁচায় হ্যান করে ত্যান করে। আরে ভাই, ওর মধ্যে নিশ্চয়ই সেই ক্যাটাগরিটা রয়েছে। তোমরা কখনো একটা ছোট্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা ভিডিও থেকে কোনো মানুষ কীভাবে জাজ করতে পারো না, সত্যি তোমাদের অধিকার নেই এটায়। আর সব থেকে বড় কথা, ভিডিও বানাচ্ছি আমরা, তোমরা এখানে বাবা মা কেন টানছো, কেন টানছো? যাই হোক, বেশি কিছু বলছি না, আজকে তিথি নিজের জায়গাটা এরকম রাখতে পেরেছে, তাই জন্য আমার বাপি মা ওকে এত ভালোবাসে, ও সেই জায়গাটা পায়। আমার বাপি মা এখানে ছোটো জামা কাপড় কাউকেই পরতে দেয় না, এমনকি মিনি কেউ নয়, সেখানে ও এসে নিজের জায়গাটা এমন বানিয়েছে যাতে বাবা মা ভরসা করে। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমি সে হয়তো গাড়িতে রাখি ওকে, তার কারণে ও পড়ার একটা সাহস পায়, তাই জন্য ও ছোটো জামা কাপড় পরে, যার কারণে মিনিকেও ও পড়তে দেয়। আর মিনির সম্পূর্ণ দায়িত্ব বলতে গেলে, মিনি কী করবে না করবে, মিনি পড়াশোনা কী করবে না করবে, সম্পূর্ণ তিথির দায়িত্ব, কারণ তিথির একটা এক্সপিরিয়েন্স রয়েছে, ও ভালো করে জানে যে কোন হিসেবে একটা ছোটো মেয়েকে চালনা করা উচিত, তাই জন্য মিনির দায়িত্ব সম্পূর্ণ তিথি, ওকে বকুক মারুক। আর ওদের সম্পর্কটা না তোমরা যদি সামনে থেকে দেখো, আমি যদি বলতে গেলে 24 ঘন্টা যদি ক্যামেরা অন করে রাখতে পারতাম না, তাহলে তোমরা তো বুঝতে পারতে, ওরা সারাটা দিন মারামারি, ঝগড়া, ইয়ারকি, ঠাট্টা, হাসি, মজা এইভাবেই চালিয়ে যাচ্ছে, এইভাবেই। মিনি কাঁদলে ওর চোখ ছলছল করে, ও কাঁদলে মিনি চোখ ছলছল করে,
আমি আর কি প্রুফ দেবো তোমাকে, তোমরা বলো না, যতই বলবো ততই কম। তো ওদের ব্যাপারগুলো তোমরা এমনভাবে কমেন্ট করো যে তিন মিনি কেন মেনে নিচ্ছে, এই কেন মেনে। আরে ভাই, ওদের একটা এমন তো কোনো বোন ভাই নেই যে যারা একটু চেঁচিয়ে কথা বলে না নিজেদেরকে, বা যারা মারামারি করে না, এমনকি তোমরা দেখাতে পারবে যে এমন কোনো ভাই বোন রয়েছে? দেখাতে পারবে? ভাই বোনদের মধ্যে এইটা কমন একটা, মানে খুব কমন একটা বিষয় যে তারা মারামারি ঝগড়া করবে। একটু বেশি বলে ফেলাম আমি আজকে, আসলে অনেকটা ফার্স্টেড হয়ে গেছি, এতদিন ধরে কমেন্টগুলো দেখছি, যার জন্য আমি এতটাই অধৈর্য হয়ে গেছি যে ফোনটা আমি রেখে দিয়েছি, আমি আর কমেন্টের লাইকও দিচ্ছি না। বিশেষ করে ও দুদিন ধরে আপসেট হয়ে রয়েছে, যার জন্য এবার তো আমি তো আর ভিডিও বানানোর জন্য আর ওকে প্রেশার করতে পারি না, না ওকে হয়তো বলতে পারি, মোটিভেট করতে পারি যে ওদের কাছে কমেন্ট করা, বাট একটা যখন একটা লিমিট আছে সব কিছু, সেই লিমিটে যখন খুব বেশি ক্রস হয়ে যায় তখন আর মনে হয় না সেটা ইয়ে করা যায়। এবার সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা কি বলছো এবার তোমাদের মতামত আমি এই কমেন্টের মধ্যে দেখবো। আর হ্যাঁ, অবভিয়াসলি তোমরা এখনও বলছি হাত জোর করে, প্লিজ এইটাকে ওই রকম ব্যাপারে নিও না যেটার মধ্যে আমি হয়তো বলবো যে এটা জাস্ট একটা পরের ভিডিওতে এরকম বলবো গাইস তোমরা এত ভালোবাসো, এইটা নয়, এটা একটা সিরিয়াস, আমাদের নিজেদের মনের ফিলিংসটা তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে কিছু কিছু মানুষ তো আবার এমন এমন আছে যারা অভিশাপ দিচ্ছে যে তোমাদের অভিশাপ দিলাম তোমাদের রিলেশন ভেঙে যাবে, হ্যান করবে থাকবে, মানুষ কতটা নিচে নামতে পারে আমি এটাই দেখছি। ভাই ভিডিও বানাচ্ছি আমরা, কোনো কিছু ইয়ে করতে আসিনি, দরকার নেই ভাই, এত যখন তোমাদের খারাপ লাগছে ভিডিওটাই স্টপ করে দিই, বানাচ্ছি না আর ভিডিও, ব্লগিং নিয়ে এগোই। সেই আমার প্রথম থেকে ব্লগিং নিয়ে একটু বেশি ইচ্ছা নাক ছিল, ব্লগিংটা নিয়ে এগোচ্ছি আমরা, এই এই চ্যানেলটাকে স্টপ করলাম এখান থেকে, ভিডিওটা আমি আশা করি সবার কাছে পৌঁছাবে, সবাই হয়তো ভিডিওটা দেখবে। আমি কোনো হেড ছড়াচ্ছি না, কাউকে কোনো খারাপ মন্তব্যও করছি না, সব কিছুকে মর্যাদা দিয়ে আজকে আমাদের এই চ্যানেলটাকে আমরা এখানেই স্টপ করলাম, ঠিক আছে? আশা করি যারা আমাদেরকে ভালোবাসো তারা অবশ্যই এসো আমাদের সেকেন্ড চ্যানেলে, মানে যেখানে আমরা ব্লগ বানাই, ওখানে আমরা ব্লগ বানাবো, ওটাই বলতে গেলে আমাদের একটা মেন চ্যানেল হয়ে যাবে। কারণ এই চ্যানেলটা যখন আমরা খুলি না, এই চ্যানেলটা বলতে গেলে যারা আমাদের লাভ স্টোরি ব্লগ দেখেছো তারা হয়তো জানো, আমাদের খুব একটা হার্ড সময়ের মধ্যে, মানে খুব একটা খারাপ সময়, যেই সময়টার মধ্যে মানে কি বলবো, যখন আমরা এত হাসিখুশি হয়তো থাকতাম না, সেই সময়টা একটা হাসিখুশি বা একটা কিছু করার জন্য এই চ্যানেলটা খুলেছিলাম। যখন 100 হয়ে গেছিলো তখন আমি এত পাগলের মতো লাফিয়েছিলাম সেটা বলার মতন নয়, এই চ্যানেলটার জন্য। এই চ্যানেলটার মধ্যে আমার যতটা খাটনি রয়েছে বা ওর যতটা খাটনি রয়েছে সেটা আমরা দুজনেই কিন্তু জানি, সেগুলো তোমরা কিন্তু জানো না। হয়তো ব্লগ চ্যানেলটার মধ্যে সেরকম কোনো খাটনি নেই, ব্লগ চ্যানেলে আমি জাস্ট একটা বলেছিলাম যে আমরা ব্লগ চ্যানেল করেছি, তোমরা ফটফট গিয়ে ওখানে সাবস্ক্রাইব করেছিলে, সেখানে কিন্তু সেই এফোর্টটা লাগেনি। ও আর যখন তৃতীয় সিরিজ যখন একটা সাবস্ক্রাইবার বাড়তো না, আমরা খুশিতে নাচতাম যে বাবাই আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, প্রথম 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার, 300 সাবস্ক্রাইবার, সেখান থেকে হতে হতে আজকে 300,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, এটা একটা আলাদা খুশি, ঠিক আছে? যাই হোক, আজকে সেই 300,000 চ্যানেলটাই আমি আজকে বন্ধ করছি, স্বাভাবিক তোমাদের কারণে। এবার তোমাদের ওপিনিয়নগুলো জানি, তোমরা তোমাদের কি মতামত, বাস। আর প্র্যাঙ্কের প্রতি আমাদের কোনো ইচ্ছা নেই, কারণ আবার এটাও না যে তোমাদের জন্য সব কন্টেন্ট বলে ছেড়ে দেবো, ব্লগিংয়েও তো হেড কমেন্ট আসে, ব্লগিংয়ে কী আমরা দেখাই, ব্লগিংয়ে আমরা জাস্ট নর্মাল কী করছি না করছি, ওকে তোমরা বলো ন্যাকা, ও তিথি বসুন নেকি হ্যান তেন, আরে ভাই কী হয়েছে, তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা বাচ্চা, তুমি ওকে জানো না ও কতটা, মানে ম্যাচিউরিটি একদম আসেনি, ও বয়সেই বড়, ওর ম্যাচিউরিটি একদম হয়নি, ও ম্যাচিওর নয়, ওর স্বভাব চরিত্র এরকমই, যারা মেশে তারা জানে ও কেমন, আর তোমাদের কাছে সেই জিনিসটা ন্যাকামো মনে হয়, ঠিক আছে? আমি আর বলছি না, আমি কারোর সঙ্গে কোনো হেড কমেন্ট, মানে কোনো হেড কিছু ছড়াচ্ছিই না, এখানেই স্টপ করছি, ভালো থেকো, আর 30 সিরিজ এখানেই এন্ড হলো, চলো টাটা, দেখা হচ্ছে ব্লগ চ্যানেলে।